गाइस वेलकम बैक टू हाई फ्लैट दिस इज सैम दिस इज कौशिक আর আজ আমরা দেখতে চলেছি পাঁচটা সেরা বিজ্ঞাপন তাও আবার আপনার নিশোর প্রথম দিককার এবং আপনার নিশোর নাটক তো আমরা প্রচুর দেখেছি তবে আজকে প্রথম আমরা দেখতে যাব আপনার নিশোর যে সমস্ত টিভি অ্যাড গুলো করেছেন সেগুলো তো যে চ্যানেল থেকে আমরা এই ভিডিওটা নিচ্ছি সেটা হচ্ছে বাংলা ড্রামা স্টুডিও আচ্ছা ডেসক্রিপশন বক্সে আমি অরিজিনাল ভিডিওর লিংক দিয়ে রাখবো সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখবে সাথে সাথে অরিজিনাল চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আজকে আমরা আবার যেটা বলবো সেটা হচ্ছে যে বেস্ট কমেন্ট সব সময় পিন করা হবে তো প্লিজ ডু কমেন্টস তো চলো আজকে ভিডিও দেখে নি তারপর আরো কথা হবে হিন্দি গান নির্ঘাত ফিজিক্সের মারুফ কতদিন আগে রিন্টু ভাই আপনি তো আবার গান শুনেন না যাত্রার ধ্বনি শুনিতে কি পাও বিপ্লবী শুভ্র চেনা যায় অনেকভাবেই কিন্তু মোবাইলে একটেল নিয়ে এলো একটেল গুনগুন গান কিংবা কবিতা দিয়ে জানিয়ে দিন আপনার পরিচয় ইংরেজি গান নিশ্চয় নতুন কেউ ফাইনালি ঢাকার বাইরে আসা গেল তুমি আর কোনো কথা কইও না সেন্ট মার্টিনের পর তো আর কোনো সময় বের করতে পারলাম সকাল থেকে মনে হয় কার্ডিয়াক হসপিটালাইজ করতে হবে এক্ষুনি যখন সবার সম্ভাবনা এক হবে খোলা রাখেন দুটো গোলাপ আগে কিনতাম একটা এখন দুটো স্টুডেন্ট তো তাই চেষ্টা করি সবকিছু একটু সেভ করতে আর সেভিংস এর ব্যাপারে একটেল প্রিপেড সিম্পলি সুপার বোঝেন নাই 10 সেকেন্ড পালস ক্লাসটা সেটি এসে তে বাই দেখলেন তো 10 সেকেন্ডে যোগাযোগ 10 সেকেন্ড পালস সুবিধায় এখন তো একটা ফুল বেশি কিনতে পারি একদিন দেখবেন মার্চ সিরিজও কিনে ফেলবো কি খবর ভালোবাসা ছিল যখন ভেসে ভেসে গেছি দুজন আকাশের সীমানায় সাজিয়েছি আমি না এমনটাই হতে পারত যদি সাথে না থাকত গাজী টায়ার গাজী টায়ার এক্সেলেন্ট গ্রেড ওয়েল ব্যালেন্স অ্যান্টি স্কেড কথা দিয়েছিলাম দুজনে হারিয়ে যাব না গাজী টায়ার নিরাপদ হোক আপনার পথ চলা মোর স্বপ্নের সাথে তুমি কাছে এসো আজ ঋতু ফাল্গুনে তবু দূরে থাকো বৃথা যায় দিন জানি তুমি আসো না গো এসো গো এসো যে কথা বলি বলি করে বলা হয়নি এতদিন যার জন্য প্রকৃতির আর এত আয়োজন আজ বলতে চাই হ্যালো
যখন গোল্ডেন কল আসে বাকি কিছু কি আর মনে থাকে? সারাদিন আফরান নিশোকে এইভাবে আমি যদি হঠাৎ করে যদি মানে দেখতাম, আমি যদি না জেনে টাইটেলটা না জেনে হঠাৎ করে যদি দেখতাম আমি চিনতে পারতাম না, মানে এত পুরনো ছবি। একটাতেই মানে বেশি পুরনো ছিল, মানে সেটা হচ্ছে তোর জেনে বের করেছি যে এটা আফরান নিশোর, কিন্তু যদি আমি না জানতাম যেগুলো এগুলো আফরান নিশোর তাহলে আমি এটা বুঝতেই পারতাম না যে সত্যি এটা আফরান নিশো। হয়তো বা প্রেডিক্ট করতাম যে হতে পারে বা ওই ধরনের কেউ একজন দেখতে সে করছে অ্যাডটা, কিন্তু আদেও যে এটা আফরান নিশো সেটা বলা আমার পক্ষে অন্তত মুশকিল ছিল, কারণ আমি এই ফার্স্ট টাইম মানে আফরান নিশোকে এত ছোট মানে এত অল্প বয়সে দেখতে পেলাম। তো আর অ্যাডগুলোর কিন্তু মানে সব বোঝা গেল না, মানে যে দু-তিন মানে দুটো বোঝা গেল। আর সবচেয়ে ফানি অ্যাড হচ্ছে আমার লাগলো ওই মোটরসাইকেলের যে মানে ও যেটা পড়ে যাওয়ার গাজি 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 টায়ার্স। তো এই প্রত্যেকটা মোটামুটি ম্যাক্সিমাম আমার মনে হলো যে যত সম্ভব ফোনের অ্যাড ছিল সেলুলার, তো নেটওয়ার্ক সফটওয়্যার প্রথমটা প্রথমটা ছিল তোর ওই প্রথমটা ওই গানেরই আর ছিল, মানে গানের বলতে ওই তোর কলার টিউনের যত সম্ভব, ঠিক আছে। তো সেই রকম একটা ভিডিও আমার মনে হলো, তো বন্ধুরাই সেটা সব ভালো বলতে পারবে। তো বেশ ফানি লাগলো, সবকটা ভিডিও ফানি লাগলো, কয়েকটা হিন্দি গানও শুনলাম, বাংলা গানও ছিল সব মিশিয়ে। আর মানে একটা গান শুনলাম যেটা বললাম যে ব্যান্ডের মতো গান রয়েছে, সেটা হচ্ছে মানে ওই হসপিটালে নিয়ে গেল ওই অ্যাডটা একবারে বুঝতে পারলাম। হ্যাঁ, ওটা মানে কিসের অ্যাড বোঝা গেল না, ওটা মোটামুটি কিছু একটা হেলথ কেয়ারের বা এই ধরনের অ্যাড হতে পারে বা গাড়ির অ্যাডও হতে পারে, ঠিক আছে। তো সেগুলো দেখে বোঝা যায় না যতক্ষণ না বলে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো এই মানে আফরান নিশোর সত্যি মানে ভালো লাগলো দেখে যে এত অল্প বয়সে একদম রোগা পাতলা ছিল, ঠিক আছে। আর হেয়ার কাটিংটা এক মানে বরাবরই হেয়ার কাটিংটা কিন্তু না খুব একটা আমার তো মনে হলো না, তোর কি খুব বেশি লেগেছে? তখন ছোট ছিল, এখন একটু মানে মুখটা বড়, মানে সবকিছু হেলদি হয়েছে, সঙ্গে সঙ্গে চুলটা বড় রাখতে জিনিস আমি অনুভব করেছি, মানে ছেলেদেরকে মানে একটু যত বয়স হয় মানে দেখতে কি ভালো হয়, মানে ভালো লাগে না সেটা তো মানে এখন আরো দেখতে। হ্যাঁ, এটা একটা ঠিক মাচু ব্যাপারটা যত বয়স হয় তত বেশি আসে। এবং তুই যদি বলিউডের দিকে তাকাস বা হলিউডের দিকেও তাকাস, তাহলে শাহরুখ খানের সময়কার নাই মানে যারা ইয়ে করতো মানে হিরোইন ছিল তারা কিন্তু এখন মানে সব মায়ের রোল করে বা কিছু করে, কিন্তু শাহরুখ খান এখনো মানে শাহরুখ খান আর করছে না, এখন ইদানিং কমিয়ে দিয়েছে ব্যাপারটা, ঠিক আছে, কম আসছে কিন্তু হিরোর রোল না ওগুলো অ্যাকচুয়ালি মানে কি বলবো ক্যারেক্টার টাইপ আর কি, মানে ইয়েগুলো ঠিক আছে ভিডিওগুলো হিরো ঠিক সেই টিপিক্যাল হিরো ব্যাপারটা এখন আর ওদের থেকে আশা করা যায় না, ঠিক আছে। এবং ওরা এখন ম্যাক্সিমাম মানে ক্যারেক্টার টাইপ যে সমস্ত ইয়েগুলো হয় সেইগুলোতে বেশি ফোকাস করেছে, এবং এখনকার হিন্দি সিনেমায় হিরো টাইপ মানে হিরোর ওপরে বেস করে সিনেমা আর নেই, ঠিক আছে, হিরো বা হিরোইনের ওপরে বেস করে সিনেমা নেই, এখন মোটামুটি গল্পের ওপরে বেস করে অনেক ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো, আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা, তাই কমেন্ট সেকশনে জানাবে তোমরা কেমন লাগলো, কার কেমন তোমাদের বেস্ট কোনটা লেগেছে। আর চ্যানেলের লিংক আমি দিয়ে রাখবো, সেখানে গিয়ে অবশ্যই অরিজিনাল চ্যানেলটাকে ফলো করবে, আর সাথে সাথে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইবটা করো। আর বিশেষ কিছু বলার নেই, আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আরও কোনো ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য স্টে টিউনড।